অন্যদের থেকে এক উচ্চ শিক্ষিত ভদ্রলোক হয়ে গেলাম। আমাকে স্কুলেও যেতে হলো না, কলেজেও যেতে হলো না। বুঝলেন কি না, এই গ্রামের ওই যে বলাই মাস্টার আছে না, হ্যাঁ ওই যে বলাই মাস্টার, ও খালি কথায় কথায় ইংরেজি বলে। আমিও না, আমিও এখন থেকে আর বাংলায় কথা বলব না, এখন থেকে সব কথা ইংরেজিতেই বলবো। বুঝলেন কি না, যাই যাই একটু বাইরে থেকে ঘুরে আসি। কোথাও যাচ্ছ নাকি? ভেরি গুড, ভেরি গুড। বুঝলেন কিনা, এই হলো গ্রামের মুখ্য মানুষেরা, এরা ইংরেজি কিছুই বুঝে না। যাই একটু বাজার থেকে আসি। মোটামুটি বাজার ঘাট হয়ে গেছে, এখন এখন বাড়ির দিকে রওনা দিই। ও বন্ধু বাবা, বাড়ি ফিরছো নাকি? ভেরি গুড, ভেরি গুড। কি যে হলো, ও বাবা যাচ্ছো বাবা? ইয়েস নো, ভেরি গুড। পাগল হলো নাকি? যাক বাবা, আমার কাছে আমি যাই। বুঝলেন কিনা, এখন এই গ্রামের সবাই মোটামুটি বুঝে গেছে আমি ইংরেজিটা কতটা জানি। যাই বাড়ি, যাই যাই। ভালো আছে দাদা। আচ্ছা সুব্রত, তোদের পাড়ানো যে গোবিন্দ, ওর হয়েছেটা কি? কি জানি, সেদিন দেখলাম ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাড়ি ফিরছে। আমি বললাম, বাড়ি যাচ্ছো? বললো ইয়েস নো ভেরি গুড। কি যে হয়েছে কি জানি। জানিস, গ্রামের সবাই বলাবলি করছে ওনাকে, যে যা প্রশ্ন করছে ইয়েস নো ভেরি গুড, এই তিনটে শব্দ ছাড়া উনি আর কিছুই বলে না। লোকটা যে কখন কোন বিপদে পড়ে কে জানে। চল চল, যে যার কাজে চল। ঠিক ঠিক, চল চল। কি বুঝলি? আরে খাসা খাসা জিনিস, জমে যাবে বাইরে। এই শোন শোন, আজ যে খুন্ডা করবো তোর সব উপরে চাপিয়ে দেবো। হ্যাঁ দারুণ দারুণ হবে। আরে আমরা হচ্ছি পাঁতাল মাছের জাত। হ্যাঁ আমরা কাদায় থাকি কিন্তু আমাদের গায়ে কাদা লাগে না। গোবিন্দদের নামে নোটিশ আছে? গোবিন্দ ম্যাম বাড়িতে আছেন? বাড়িতে কে আছেন? আমি গোবিন্দ দে হুজুর। এ কিসের নোটিশ হুজুর? আপনার নামে খুনের অভিযোগ আছে, যা বলার আদালতে গিয়ে বলবেন। খুন? আমি আবার কখন খুন করলাম? না 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 না, আমি তো খুন করি নাই। যাই হোক, আমি তো ভালো ইঞ্জিনি বলতে পারি। যা প্রশ্ন করার করবে আমি তার সমস্ত উত্তরই ইঞ্জিনিতেই দেবো। তাহলে সাহেব ভাববে আমি ওনার মতোই উচ্চশিক্ষিত, আর আমি এই কাজ করতেই পারি না। বুঝলেন কিনা? গোবিন্দবাবু, আপনি কি ফোনটা করেছেন? ইয়েস ইয়েস। সঙ্গে আর কেউ ছিল? নো 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 নো। তুমি কি জানো এর জন্য তোমাকে কারেকশনাল হোমে যেতে হতে পারে? এই তো আমাকে কোথায় যেন পাঠাবে বলছে। উনি উনি নিশ্চয়ই বুঝেছেন আমি একজন উচ্চ শিক্ষিত ভদ্রলোক। বুঝলেন কিনা? কি হলো, কোনো উত্তর দিলে না যে? তুমি কি জানো তোমার কনভিকশন হতে পারে? ভেরি গুড, ভেরি গুড। অর্ডার অর্ডার। ভারতীয় দণ্ডবিধি আইনের 302 ধারা অনুযায়ী আসামি গোবিন্দ দেকে
যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। ইয়েস নো, ভেরি গুড, ভেরি গুড।